হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা ক্লাস টেনের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.4 দুই দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা তিন দাগ থেকে সমাধান করব। তা তিন দাগে আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। অর্থাৎ এই কথায় লেখা সমস্যাগুলিকে আমাদের প্রথমে সমীকরণে প্রকাশ করতে হবে, তারপর শ্রীধর আচার্যের সূত্র বা উৎপাদকের সাহায্যে আমাদের সমাধান করতে হবে। তা এক দাগে যেটা দেখতে পাচ্ছি যে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো অঙ্কটি করার আগে অঙ্কটি একটু বুঝে নাও। দেখো, সাথী কী করেছে, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। তাই এখানে দেখো, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে এই হচ্ছে ক্ষুদ্রতম বাহু, এটির দৈর্ঘ্য যদি আমরা 1 সেমি ধরি তাহলে অতিভুজের দৈর্ঘ্য কী হচ্ছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অর্থাৎ 2x, তার থেকে 6 সেমি বেশি তাহলে যোগ 6 অর্থাৎ 2x+6 সেমি আমরা পাচ্ছি। আর এই অবশিষ্ট বাহুটা হচ্ছে তৃতীয় বাহু, এর দৈর্ঘ্য কত বলেছে, অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। তা অতিভুজের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 2x+6 পেয়েছি, তার থেকে যদি 2 সেমি কম হয় আমরা 2 সেমি বাদ দেব, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 2x+4 সেমি। ঠিক আছে, এই হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে অঙ্কটা আমরা কীভাবে করব দেখো, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু 1 সেমি, তাহলে অতিভুজ কী হবে, 2x+6 সেমি। অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান 2x+6 সেমি। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি, সমকোণী ত্রিভুজের তৃতীয় বাহু 2x+4 সেমি। তাই তো, এইবার দেখো সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা লিখছি পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব কত, x2, তাই তো, যোগ ভূমি কত ছিল বন্ধুরা, 2x+4, 2x+4 হোল স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার। অতিভুজ কত ছিল, 2x+6 হোল স্কয়ার। তো এবার এটাকে ভাঙাতে হবে, তাহলে ভাঙালে আমরা কি পাচ্ছি দেখো, বা x2+, এটিকে যদি a+b হোল স্কয়ারের সূত্রে ভাঙাই সেক্ষেত্রে এ বলতে কি 2x, বি বলতে 4, তাহলে এ স্কয়ার অর্থাৎ 2x এর স্কয়ার প্লাস 2ab, এ বলতে 2x, বি বলতে 4, প্লাস বি স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার সমান, এটিকেও আমরা a+b হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো। এক্ষেত্রে এ বলতে 2x, বি বলতে 6, তাহলে এ স্কয়ার অর্থাৎ 2x এর স্কয়ার প্লাস 2ab বলতে 2x আর বি বলতে 6 প্লাস বি স্কয়ার অর্থাৎ 6 এর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, বা x2+2x এর স্কয়ার করলে আমরা পাবো 4x2 প্লাস, এখানে দেখো 2 দ্বিগুণে 4, 4 চারা 16x প্লাস 4 এর স্কয়ার করলে 4 চারা 16, আর 2x এর স্কয়ার করলে আমরা পাবো 4x2 প্লাস 2 দ্বিগুণে 4, 4 কে 6 দ্বিগুণ করলে 4 ছয় 24x প্লাস 6 এর স্কয়ার করলে 6 ছয় 36। ঠিক আছে, এবার এখানে দেখো কি হচ্ছে, x2 ও 4x2 যোগ করলে আমরা কি পাচ্ছি, 5x2 প্লাস 16x প্লাস 16, আর এই পদগুলোকে এপাশে আনলে প্রতিটা চিহ্ন পাল্টে যাবে, সেক্ষেত্রে আমরা পাবো 4x2 মাইনাস 24x মাইনাস 34 সমান 0। এবার দেখো যে 5x2 থেকে 4x2 বাদ গেলে আমরা পাবো x2
মাইনাস চব্বিশ এক্স, এখানে এখানে আছে প্লাস ষোলো এক্স, তাহলে চব্বিশ থেকে ষোলো বাদ গেলে আমরা পাবো মাইনাস এইট এক্স, এখানে মাইনাস ছত্রিশ আর এখানে প্লাস ষোলো, তাহলে ছত্রিশ থেকে ষোলো বাদ গেলে আমরা পাবো মাইনাস কুড়ি সমান শূন্য। তাই এখান থেকে এক্সের মান আমরা দুভাগে বের করব, প্রথমটি হচ্ছে উৎপাদকের সাহায্যে এবং দ্বিতীয়টি হচ্ছে সিধার আচার্যের সূত্রের সাহায্যে। তাহলে যদি আমরা উৎপাদকের সাহায্যে করি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে মিডিল টার্ম করতে হবে। তাহলে দেখো মিডিল টার্ম করলে আমরা কী পাচ্ছি, কুড়িকে ভাঙাবো আমরা দশ দুগুণী কুড়ি, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টু এক্স মাইনাস কুড়ি সমান শূন্য, তাই তো? বা এক্স কমন নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস টেন, আর এক্ষেত্রে দেখো টু কমন নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস টেন সমান শূন্য। এবার এই দুটি পদের থেকে কী কমন যাচ্ছে, এক্স মাইনাস টেন কমন যাচ্ছে, তাহলে এই পাশে আমরা কী পাচ্ছি এক্স পাচ্ছি আর এখানে প্লাস টু সমান শূন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস টেন সমান শূন্য অথবা এক্স প্লাস টু সমান শূন্য, বা এক্স সমান দশ আর এক্ষেত্রে কী হচ্ছে দেখো এক্স সমান মাইনাস দুই, প্লাস দুই ওপাশে গেলে মাইনাস দুই। এটি গেল উৎপাদকের সাহায্যে এক্সের মান নির্ণয়। এবার আমরা সিধার আচার্যের সূত্রের সাহায্যে এক্সের মান নির্ণয় করি। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এই সমীকরণের সাহায্যে তুলনা করতে হবে। এবার দেখো এই সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করলে আমরা এ সমান কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি, বি সমান কত পাচ্ছি মাইনাস আট পাচ্ছি, এবং সি সমান মাইনাস কুড়ি পাচ্ছি। তা সিধার আচার্যের সূত্রটা কী ছিল, এক্স ইজ সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এবার এখানে মানগুলো আমাদের বসিয়ে দিতে হবে। তা দেখো মাইনাস ছিল বসিয়ে দিলাম, এবার বি এর মান কী ছিল মাইনাস আট, তাহলে মাইনাস আট বসিয়ে দিলাম প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস আটের স্কোয়ার মাইনাস ফোর, এ বলতে কত ওয়ান আর সি বলতে মাইনাস কুড়ি, কেমন? আর নিচে কী ছিল টু ইন্টু এ বলতে ওয়ান। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, মাইনাসে মাইনাসে প্লাস আট প্লাস মাইনাস রুটের মধ্যে কী পাচ্ছি মাইনাস আটের স্কোয়ার করলে আটাটা চৌষট্টি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে চারককে চার, সেই চার দিয়ে কুড়িকে গুণ করলে চার কুড়ি আশি, আর নিচে পাচ্ছি আমরা টু। এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি এইট প্লাস মাইনাস রুটের মধ্যে চৌষট্টি আর আশি যোগ করলে একশো চুয়াল্লিশ নিচে দুই সমান এইট প্লাস মাইনাস, তো একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো, আর নিচে আমরা কত পাচ্ছি দুই পাচ্ছি। এবার এখান থেকে আমরা কী পাচ্ছি এক সমান যখন প্লাস ধরবো তখন হচ্ছে এইট প্লাস বারো বাই দুই, আর যখন মাইনাস ধরবো তখন কী হচ্ছে দেখো এইট মাইনাস বারো বাই দুই, এখান থেকে আমরা পাচ্ছি আট আর বারো যোগ করলে কুড়ি, কুড়িকে দুইতে ভাগ করলে দশ, অর্থাৎ এক্সের মান আমাদের দশ বেরোলো। আর এক্ষেত্রে দেখো এক্সের মান কী বেরোচ্ছে, এক্ষেত্রে দেখো মাইনাস বারো আর এখানে আট, অর্থাৎ বারো থেকে আট বাদ দিলে আমরা মাইনাস চার পাচ্ছি, মাইনাস চারকে দুইতে ভাগ করলে মাইনাস দুই, ঠিক আছে? তাহলে দুই ক্ষেত্রেই দেখো আমরা এক্সের মান কত পেয়েছি দশ এবং মাইনাস দুই। তা আমরা প্রথম অঙ্কটিতে দুরকমভাবেই এক্সের মান বের করলাম, কিন্তু এর পরবর্তীতে অঙ্কগুলি কিনে আমরা যে কোনো একটি পদ্ধতির মাধ্যমেই সমাধান করব, ঠিক আছে? তা দেখো এখানে এক্স কী ছিল, ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, তা বাহুর দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে, হতে পারে না। তাহলে আমাদের লিখতে হবে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই এক্স ইকুয়াল টু মাইনাস দুই হবে না, ঠিক আছে? তাহলে কি হবে, অতএব আমরা উত্তর কি পাবো, ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু
সমান কত? 10 সেমি। তাহলে ত্রিভুজের অতিভুজ কি হবে? 2x+6 ছিল, অর্থাৎ 2 × 10 + 6 অর্থাৎ 26 সেমি। আর ত্রিভুজের তৃতীয় বাহু কি ছিল? ত্রিভুজের তৃতীয় বাহু ছিল 2x+4 অর্থাৎ 2 × 10 + 4। এটি করলে আমরা পাব 24 সেমি। অতএব আমাদের উত্তর বের হলো 10 সেমি, 26 সেমি ও 24 সেমি হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার 2 দাগের অঙ্কটা দেখো। যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে আমাদের এককের ঘরের অঙ্ক বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে এককের ঘরের অঙ্ক x, ঠিক আছে। তাহলে দশকের ঘরের অঙ্ক কি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ? অতএব দশকের ঘরের অঙ্ক 2x হবে। এবার দেখো এখানে যেটা বলেছে যে সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। তাহলে আমরা এককের অঙ্ক পেলাম, দশকের অঙ্ক পেলাম, তাহলে সংখ্যাটি কি সেটি এবার বের করব। অতএব সংখ্যাটি হলো, দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 10 × 2x, তার সাথে এককের ঘরের অঙ্ক যোগ করব, যোগ x, কেমন? তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যাটি, আমরা পাচ্ছি 10 × 20 = 21x। তাহলে আমরা প্রশ্নানুসারে কী লিখতে পারি? দেখো প্রশ্নানুসারে সংখ্যাটিকে অর্থাৎ 21x কে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, গুণ এক্স, কত পাবো? 189। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, 21x² = 189 বা x² = 189/21। কাটাকাটি করলে আমরা কত পাবো? আমরা 9 পাবো। বা x² = 9 বা x = ±√9। অতএব x = ±9-এর বর্গমূল করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া ছিল যে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, তাহলে আমরা এই ঋণাত্মক মানটা নেব না। তাহলে কী লিখব? যেহেতু সংখ্যাটি ধনাত্মক, তাই x = -3 হতে পারে না, অতএব এককের ঘরের অঙ্ক সমান কত? 3। তাহলে দেখো এখানে এককের ঘরের অঙ্ক বের করতে বলেছিল অঙ্কটিতে, যে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে আমাদের এককের ঘরের অঙ্ক কত বের হলো? 3 বের হলো। ঠিক আছে, এবার পরের অঙ্কটি লক্ষ্য করো। তা 3 দাগে দেখো, সালমার গতিবেগ অনেকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? হিসাব করি। তাহলে আমরা অনেকের গতিবেগটা ধরে নিই, যে অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে x মিটার। তাহলে ধরি অনেকের গতিবেগ x মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে সালমার গতিবেগ কি অনেকের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। অতএব সালমার গতিবেগ x+1 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো এবার দেখো এখানে বলেছে যে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে আমাদের বের করতে হবে এই 180 মিটার যেতে অনেকের কত সময় লাগে এবং সালমার কত সময় লাগে। তাহলে দেখো যে 180 মিটার যেতে অনেকের সময় লাগে
কি হবে? মোট দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করব, তা দূরত্ব হচ্ছে 180 মিটার, আর গতিবেগ কত? 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সময় হবে 180/x সেকেন্ড। ঠিক তেমনি 180 মিটার যেতে সালমার সময় লাগবে কত? 180/x+1 সেকেন্ড। তাহলে আমরা শর্ত অনুসারে কী লিখতে পারি? যে এই দুজনের সময়ের পার্থক্য হচ্ছে 2 সেকেন্ড। তা দেখো অনেকের সময়টা কি বেশি লেগেছিল, যেহেতু গতিবেগ কম। তাহলে 180/x বিয়োগ 180/x+1 সমান কত 2। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা লসাগু করে দিই। লসাগু কী হবে? x×x+1। তা x×x+1 এর মধ্যে এক্স কতবার যাবে? x+1 বার যাবে। তাহলে আমরা 180 দিয়ে x+1কে গুণ করব। কেমন? মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো x×x+1 এর মধ্যে x+1 কবার যাবে? এক্স বার যাবে। তাহলে 180 দিয়ে এক্সকে গুণ করব, সমান 2 বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, উপরে 180 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? 180x+180 -180x বসিয়ে দিলাম। আর নিচে আমরা কী পাচ্ছি? এক্স দিয়ে গুণ করলে x²+x = 2। তা 180x 180x এখান থেকে কেটে গেল। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, তাহলে দেখো এই 2-এর নিচে কত আছে? 1 আছে, তাই তো? তাহলে প্রথমে আমরা এই গুণটা করি, তাহলে আমরা পাচ্ছি 2x²+2x = 180। এবার 180কে সমান চিহ্নের এপাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? 2x²+2x - 180 = 0। এবার দেখো প্রতিটি পদ থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে পাচ্ছি আমরা x²+x - 90 = 0। এবার এখান থেকে আমরা পাচ্ছি দেখো x²+x - 90 = 0। তো এই যে আমরা সমীকরণটি পেলাম, এই সমীকরণের থেকে আমাদের x এর মান বের করতে হবে। তা আমরা যদি উৎপাদকের সাহায্য করি, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, মিডিল টার্ম করলে x²+9×10 = 90, অর্থাৎ 10x থেকে আমরা যদি 9x বাদ দিই, তাহলে আমরা x পাচ্ছি -90 = 0। তা প্রথম দুটি পদ থেকে কী কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, তাহলে থাকছে x+10। পরের দুটি থেকে -9 কমন যাচ্ছে, তাহলে আমরা কী পাচ্ছি? x+10 পাচ্ছি = 0। এইবার এই দুটি পদ থেকে কমন যাচ্ছে x+10। তাহলে প্রথম ক্ষেত্রে কী পড়ে থাকছে? x, আর পরে -9 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হয় যে x+10 = 0 অথবা x-9 = 0, বা x = +10 উপাশে গেলে -10 হচ্ছে, আর এক্ষেত্রে দেখো -9 উপাশে গেলে 9 হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? x এর মান -10 পেলাম এবং 9 পেলাম। তা x কি ছিল? x ছিল গতিবেগ। তা গতিবেগটি কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না। তাহলে আমাদের লিখতে হবে, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাই x = -10 হবে না। কেমন? তাহলে x = কি হলো? 9 হলো। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব অতএব অনিকের গতিবেগ ৯ মিটার পার সেকেন্ড। কেমন? তো চারদিকের অঙ্কটি লক্ষ্য করো, আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তো অঙ্কটি করার আগে একটু বুঝে নেওয়া যাক বন্ধুরা, দেখো যে আমাদের পাড়ায় কিন্তু তাহলে দুটো পার্ক আছে, একটা হচ্ছে বর্গাকার পার্ক, কেমন, এবং আরেকটি হচ্ছে আয়তাকার পার্ক।
এই হচ্ছে দুটো পার্ক। তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, সেটি আমরা এক্স মিটার ধরে নিই। আর এখানে বলে দিয়েছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত, বর্গাকার পার্কের দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, অর্থাৎ এক্স প্লাস 5 মিটার। আর প্রস্থটা কত, পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, তাহলে এখানে হচ্ছে এক্স -3, এটি হচ্ছে প্রস্থ। তারপর এখানে শর্ত বলে দিয়েছে যে এই পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 মিটার কম। ঠিক আছে, তাহলে দেখো এবার অঙ্কটি আমরা কিভাবে করব। ধরি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, কেমন? তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আমরা পাব বাহু স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার বর্গমিটার। আবার আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত, এক্স প্লাস 5, তাহলে লিখব অতএব আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান এক্স প্লাস 5 মিটার। আয়তাকার পার্কের প্রস্থ কত, এক্স -3 মিটার। তবে আয়তাকার পার্কের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি এক্স প্লাস 5, আর প্রস্থ কত পেয়েছি এক্স -3, এত বর্গমিটার। এটি গুণ করলে আমরা কি পাচ্ছি, দেখো এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার -3x, আর প্লাস 5 দিয়ে গুণ করলে 5x, প্লাসে মাইনাসে -15, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x -15 বর্গমিটার। এবার দেখো এখানে যে শর্ত কি বলে দিয়েছিল, যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম। ঠিক আছে, তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, আমরা শর্তানুসারে লিখতে পারি এই বর্গাকার পার্কের দ্বিগুণ অর্থাৎ 2x স্কোয়ার, তার থেকে আমরা 78 কম দেব, সমান আয়তাকার পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x -15। এবার এখান থেকে সমাধান করে আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, তা দেখো প্রথমে যদি আমরা এই পদগুলোকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি -x, প্রতিটি চিহ্ন পাল্টে যাবে, -2x প্লাস 15 সমান 0। এখান থেকে কি পাচ্ছি, 2x থেকে একটা x বাদ গেলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, তো সাজিয়ে লিখি -2x, আর -78, আর এখানে আছে প্লাস 15, অর্থাৎ 78 থেকে 15 বাদ গেলে আমরা পাবো -63 সমান 0। এবার আমরা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার 7 নং 63, অর্থাৎ 9x প্লাস 7x -63 সমান 0, বা প্রথম দুটো থেকে x কমন গেলে আমরা পাচ্ছি x -9, পরের দুটো থেকে কত 7 কমন যাচ্ছে, তাহলে থাকছে x -9 সমান 0। এবার এই দুটো পদের থেকে কত কমন যাচ্ছে, x -9 কমন যাচ্ছে, তাহলে কি হচ্ছে, দেখো x -9 কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস 7 সমান 0। তাহলে এখানে আমরা লিখতে পারি হয় x -9 সমান 0, অথবা x প্লাস 7 সমান 0, বা x সমান 9, আর এক্ষেত্রে কি পাচ্ছি x সমান -7। তাহলে x এর মান আমরা পেলাম 9 ও -7। তাহলে x কি ছিল, x ছিল বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কখনো কি নেগেটিভ আসতে পারে, আসতে পারে না। তাহলে এখানে আমরা লিখব যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই x = -7
হবে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এক্সের মান কত হবে? 9 হবে। তাহলে আমরা কী লিখব? অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। এই হয়ে গেল আমাদের অঙ্ক। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো, তো পাঁচ দেখে দেখতে পাচ্ছি আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারাগাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রত্যেক সারিতে যতগুলি করে গাছ লাগালেন তার থেকে আরও 24টি সারি বেশি লাগানোর পর 10টি চারাগাছ অতিরিক্ত থাকলো। তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারাগাছ লাগিয়েছেন হিসাব করে লিখি। তা দেখো, অঙ্কটি করার আগে একটু বুঝে নাও, তা জমিটা কেমন ছিল? আয়তক্ষেত্রকার। ধরি জমিটা এরকম একটা, জমিতে তিনি লঙ্কার চারা লাগাচ্ছেন। এইবার প্রতিটা সারিতে গাছ লাগাচ্ছেন, ঠিক আছে? কটা করে সারিতে গাছ লাগাচ্ছেন? ধরি প্রতিটা সারিতে এক্সট্রা গাছ লাগাচ্ছেন। তো এইরকম করে তিনি গাছ লাগিয়ে যাচ্ছেন, অতএব তার সারির সংখ্যা কটা হবে? যতগুলো করে গাছ লাগাচ্ছেন তার থেকে আরও 24 বেশি, অর্থাৎ এক্স যোগ 24টি হবে তার সারি। কেমন? তাহলে আমরা এখানে কী লিখব? যে ধরি প্রতি সারিতে লঙ্কা চারা এক্সটি, ঠিক আছে? কেমন? অতএব মোট সারি কি হবে? এক্স প্লাস 24, ঠিক আছে, এতটি। এবার একটা লাগানোর পরে তিনি দেখছেন 10টি চারা অতিরিক্ত আছে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো, শর্তানুসারে আমরা লিখতে পারি যে প্রতি সারিতে গাছের সংখ্যা দিয়ে আমরা যদি সারির সংখ্যাকে গুণ করি, অর্থাৎ এক্স প্লাস 24কে গুণ করি, তাহলে আমরা চারা গাছের সংখ্যা পাচ্ছি। এবার সেই সংখ্যার পরও কটা চারা পড়েছিল? 10টা চারা। তাহলে এর সঙ্গে আরও 10 যোগ করে দিলাম, এটি সমান মোট কত হবে? 350 হবে। এবার এখান থেকে আমাদের সমাধান করলে কি হচ্ছে? দেখো, এক্স দিয়ে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 সমান 350। 350কে আমরা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 সমান 0। কেমন? বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 সমান 0। এবার আমরা x এর মান বের করার জন্য আমরা কী করব? মিডিল টার্ম করব। তাহলে দেখো সেক্ষেত্রে কী হচ্ছে, 340কে ভাঙালে 34 10কে 340, অর্থাৎ আমরা 34x থেকে আমরা যদি 10x বাদ দিই তাহলে আমরা 24x পেয়ে গেলাম মাইনাস 340x, ঠিক আছে? তাহলে 34 10কে 340, অর্থাৎ 34x থেকে 10x বাদ দিলে আমাদের 24x পেয়ে গেলাম। এবার প্রথম দুটো থেকে x কমন গেলে পাচ্ছি x প্লাস 34, আর এখানে মাইনাস 10 কমন গেলে আমরা পাচ্ছি তাহলে x প্লাস 34 সমান 0। এবার এই দুটো থেকে দেখো x প্লাস 34 কমন যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? x মাইনাস 10 সমান 0। তাহলে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস 34 সমান 0 অথবা এক্স মাইনাস 10 সমান 0। তো এখান থেকে আমরা এক্সের মান কী পাচ্ছি? এক্স সমান মাইনাস 34, এবং এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান 10, তাই তো? তাহলে এক্সটা কী ছিল? যে প্রতি সারিতে লঙ্কা চারার সংখ্যা। তা লঙ্কা চারার সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না। তাহলে আমরা লিখব, যেহেতু লঙ্কার চারার সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এক্স ইকুয়াল টু মাইনাস 34 হবে না। কেমন? তাহলে কি হলো, আমরা এক্স সমান কত পেলাম? 10 পেলাম। অতএব আমরা উত্তর লিখব প্রতি সারিতে চারা গাছের সংখ্যা 10টি। কেমন?
আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা আজকে যে অঙ্কগুলি করা হয়েছে আশা করি প্রতিটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজ আর না, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।